অধিকাংশ চিকিৎসকদের চেম্বার বন্ধ থাকায় জনপ্রিয় হয়ে উঠছে টেলিমেডিসিন সেবা। সেবাগ্রহীতারা বলছেন এর মাধ্যমে সাময়িক উপকার হলেও কিছু বিড়ম্বনা রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টেলিমেডিসিন খাতে সরকার আরও উদ্যোগী হলে গ্রামাঞ্চলের রোগীরাও পাবেন ভালো সেবা। হাবিবুর রহমান, অভির রিপোর্ট। কয়েক মাস আগেও চিকিৎসকের সাক্ষাৎ পেতে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে রোগীদের, কিন্তু মহামারী করোনা পাল্টে দিয়েছে সব কিছু। রাজধানী সহ দেশের অধিকাংশ হাসপাতালের চেম্বারগুলো এখনও বন্ধ। বিকল্প উপায় হিসেবে এখন অনেকেই সেবা নিচ্ছেন টেলিমেডিসিনের মাধ্যমে। ভিডিও কনফারেন্সে রোগীর সঙ্গে কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এখানে দেয়া হচ্ছে প্রেসক্রিপশন সহ প্রয়োজনীয় নির্দেশনা। সার্জারি পেশেন্ট ফলোআপের জন্য খুবই সুবিধা। ফলোআপের জন্য ওনাদেরকে অনেক দূর থেকে ট্রেনে, রিকশায়, বাসে আসতে হচ্ছে না, বাসায় বসে ওরা চিকিৎসা নিয়ে ফেলতে পারছে। পরবর্তীতে যখন করোনা থাকবে না, তখনও হয়তো আমরা ফলোআপ গুলি আমরা বাসায় বসে দিতে পারবো। এতে পেশেন্টরা উপকৃত হবে, পেশেন্ট পোর্টালে তার নিজস্ব ইনফরমেশন পাবে, ডক্টররা উপকৃত হবে, যে ডক্টর পর্সনে ডক্টর দেখতে পারবে একটা পেশেন্টের ফুল হিস্ট্রি। করোনার এ সময়ে টেলিমেডিসিন সেবা পেয়ে উপকৃত হচ্ছেন অনেকে, আবার কিছু অসুবিধার কথাও জানিয়েছেন কেউ কেউ। সময়টা একটু শর্ট দেয়, খুব দ্রুত কথা বলে শেষ করে দেয়, তো অনেক সময় অনেকেই ধরতে পারে না। এটা একটু ইলাবোরেট যদি করে তাহলে অনেকের, অনেক পেশেন্টের জন্য সুবিধা হয়। চেম্বারে যেতে পারছি না, এই জন্য আমাদের এটা অবশ্যই ভালো। আমরা একটা সাহস পাচ্ছি বা ডক্টরের সঙ্গে কথা বললাম, এখন সেখানে আমরা যেতে না পারলেও এখানে কী ধরনের ট্রিটমেন্ট দিতে পারি সেই ধরনের একটা পরামর্শ তার কাছ থেকে পাচ্ছি। কমিউনিটি ক্লিনিকগুলো আরও কার্যকর করা গেলে টেলিমেডিসিন সেবা পেতে পারেন প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও। বিশেষজ্ঞরা বলছেন সময় এসেছে এই ব্যাপারে সরকারের আরও আন্তরিক হবার। এই কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন সেবাটা যদি আমরা সপ্তাহে একদিন একজন চিকিৎসকের উপস্থিতিতে দিতে পারি, সেটা আমাদের প্রান্তিক জনগণ অনেক বেশি উপকৃত হবেন। এটা সরকারের স্ট্রাকচার আছে, নতুন করে স্ট্রাকচার তৈরি করার দরকার নাই। এটা আমাদের একটা লার্নিং হতে পারে যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা হসপিটালে না এসেও কীভাবে মানুষকে উন্নততর সেবা দিতে পারি। হাবিবুর রহমান, অভি, এটিএন বাংলা, ঢাকা।